জিৎ, তোর পড়াশোনা কেমন চলছে? আর পড়াশোনা ওই তো কোনো রকম চলছে। সামনেই তো এক্সাম। ওই সামনে আমি চাপ নিই না, পরীক্ষা এখনো এক মাস দেরি আছে, ও ঠিক হয়ে যাবে। সঞ্জয় তুই যাবি সিনেমা দেখতে? না আমার সামনে পরীক্ষা, আমি যাবো না। দেবজি সিনেমা দেখতে যাবি নাকি? না সামনে পরীক্ষা আছে, ক্লাস করতে হবে। তাহলে তোরা থাক, আমি ঘুরে আসি। তুই ক্লাস করবি না? এখনো তো পরীক্ষার এক মাস দেরি আছে, ও ঠিক হয়ে যাবে। কিরে তুই এখানে? দাদা আজকে আমার টিউশন ফি লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আসছি। ঠিক আছে যা, সাবধানে যাস। তুই আজও ক্লাস করবি না? এখনো তো এক্সামের এক মাস দেরি আছে, আমি একটু ফ্রি ফায়ার খেলে আসি। মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর কথা নাই? হ্যাঁ হ্যাঁ, আজ তো আমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর কথা। তোরা এখানে কি করছিস? দেবজিৎ পাস করে ওখানে ঘুরে বেড়াচ্ছে। ও পাস করে যায়, দেখ দেখ রেজাল্টটা দেখ। তোর নাম্বারটা বল। তুই তোর নাম্বারটা বল। তোর নাম্বারটা বল না। তোর নাম্বারটাই বল। বল তোর নাম্বারটাই বল না। 90 91 26 04 66। তুই পাস করে গেছিস? ইয়েস আমি পাস করে গেছি। দাঁড়া আমারটা দেখি এবার। আমি পাস করে দাঁড়া, তুই তো ফেল করে গেছিস। ফেল করে গেছি? আসছি তাহলে। Thank you.
এইভাবে কত শত জিত প্রতিনিয়ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তাই পরীক্ষার রেজাল্ট খারাপ হলে কেউ জিতের মতো এইভাবে আত্মহত্যার পথ বেছে নেবেন না, কারণ কথায় আছে একবার না পারিলে দেখো শতবার।